ভুবনেশ্বর আর কুমার নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা। উত্তরে ফরিদপুর সদর উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা, পূর্বে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও সদরপুর, এবং পশ্চিমে সালথা উপজেলা। চর যশোরদি, পুরাপাড়া, কোদালিয়া, শহীদনগর, কাইচাইল, ফুলসুতি, তালমা, রামনগর, ডাঙ্গি ও লস্করদিয়া, এই নয় ইউনিয়ন নিয়ে নগরকান্দা উপজেলা। ১৯৬ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে আয়ের প্রধান উৎস কৃষি। মোট জনগোষ্ঠীর প্রায় ৫৮% কৃষির সঙ্গে যুক্ত। মুজিববর্ষে দুই ধাপে নগরকান্দার ৩২৫ ভূমিহীন পরিবারের আবাসন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। তৃতীয় দফায় আরও ১১০ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরের মালিকানা। মিয়াকান্দা ইউনিয়নের কাফাইল বালিয়া গ্রাম একসময় খাস জমি ছিল। মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের পর বসতি কেন্দ্র করে গড়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থা ও লোকালয়। নগরকান্দার স্বামী পরিত্যক্তা নারী রুমি বেগমের জীবন বদলে যাবার গল্পের শুরু এখানেই। নিঃসন্তান রুমি বেগম বিয়ের পর থেকেই বঞ্চিত সংসারের প্রতিটি স্তরে। দায়িত্ব পালনে ব্যর্থ স্বামীর কাছে যৌতুকের জন্য কটুবাক্য শোনা কিংবা শ্বশুরবাড়ির অবহেলা তার একাকিত্বকে উস্কে দিয়েছিল বারবার। অপমানের বোঝা মাথায় নিয়েই ছাড়তে হয়েছিল স্বামীর ঘর। তিন কুলে রুমির দায়িত্ব নেবার মতো কেউ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় উপজেলা প্রশাসনের কাছে আশ্রয়ণের ঘরের জন্য আবেদন করেছিলেন। একদিন ঠিক সাড়া মিলেছে। কেউ পাশে না থাকলেও বঙ্গবন্ধু কন্যা তার পাশে আছেন। আমাদের বাড়ি হলো মিরেকান্দা ছিল, বিয়ে হয়েছিল শোলতে। শোলিতে বিয়ে হওয়ার পরে আমার দুটো মেয়ে হয়েছে। দুটো মেয়ে হওয়ার পরে মানে অনেক ঝামেলা হয়েছে সংসারে, অত্যাচার হয়েছে। তারপরে স্বামীতে বিয়ে করছে, আমি চলে আসছি। চলে এসে মেয়ে দুটো নিয়ে লোকের বাসায় কাজ করে খাইতাম, মেসে রান্না করে বাসায় কাজ করে। ফরিদপুর এদিক ওই দিক থাইকে মেয়ে দুটোরে বড় করছি। এখন তো একটা স্থায়ী দরকার আছে যে মেয়ে দুটো বিয়ে দিব, কিভাবে কি করব। নগরকান্দ উপজেলায় এসিল্যান্ড স্যার ছিল, তার বাসায় কাজ করছি। পরে স্যার সেই উপলক্ষে আমার একটা ঘর আবেদন করে দিয়ে দিছে। এখন একটু শান্তিতে আছি, মেয়ে দুটারে বিয়ে দিছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাকে একটা ঘর দিছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একটা বাসা হয়েছে, এই জন্য আমি অনেক অনেক খুশি। তার জন্য দোয়া করব, আল্লাহ জানে তারে ভালো রাখে, সুস্থ রাখে, সাইসলামতে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম একটি নিরাপদ আবাসন। আর আবাসন কেন্দ্র করেই প্রসারিত হয় শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক অনুষঙ্গ। দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যা নিশ্চিত করে চলেছে বাংলাদেশ সরকার, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতেই এই নিরলস কর্মযজ্ঞ। যাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না একসময়, থেমে থেমেই চলছিল জীবনের চাকা। ঠিকানাহীন সেসব মানুষের জন্য নিরাপদ আশ্রয় যেন স্বপ্নের মতো। সেই স্বপ্নের ঘোর কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন সাবিরুন আক্তার। নগরকান্দার পথে প্রান্তরে তাঁর দীর্ঘশ্বাসে একসময় ধ্বনিত হতো একজন গৃহহীনের কান্না। নিজস্ব জমি ও ঘরের মালিকানা সাবিরুনকে আত্মবিশ্বাসী করে তুলেছে। স্বামীকে কিনে দিয়েছেন একটি অটোরিকশা, যা তার সংসারের খোরাক যোগায়। আমি স্বামী পরিত্যক্তা হিসেবে ঘরটা পেয়েছি, এবং আমি সরাসরি ইউনো অফিসে ইউনো স্যারের মাধ্যমে আমি ঘরটা পেয়েছি। এখানে আসার পর আমি বিয়ে করছি, নতুন করে ৫ মাস হয়। বিয়ের পর টেলারে কাজ করি, এবং আমার স্বামীরে কিস্তি উঠায় একটা গাড়ি কিনে দিছে, অটো গাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এভাবে যারা দরিদ্র, যারা অসহায়, তাদের পাশে দাঁড়াইছেন, যার কারণে আমরা বুকে সাহস পাইছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য দোয়া করি যে আল্লাহ আপনাকে দীর্ঘ হাত দেখ, আল্লাহ আপনার সুস্থ রাখুক। সাধারণ জনগণের জন্য জমি কিনে ঘর নির্মাণ করে দেওয়ার ইতিহাস পৃথিবীতে বিরল। এক টুকরো জমি আর একটি ঘর সব সহায় সম্বলহীন মানুষের কাছেই স্বপ্নের মতো।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই উদ্যোগে মাথার উপর ছাদ আর পায়ের নিচে মাটি পেয়ে নতুন করে জীবনের গল্পটা বদলে ফেলার সাহস পাচ্ছেন এসব সংগ্রামী মানুষগুলো। এমন এক ঘোর মগ্ন ভূমিহীন অসহায় মানুষ শাহ আলম। উপহারের ঘর পেয়ে বাসা ভাড়ার টাকাটা এখন আর খরচ হচ্ছে না। জমানো টাকায় কিস্তিতে কেনা সিএনজি অটোরিকশা চালিয়ে উপার্জনের পথ পেয়েছেন শাহ আলম। কবুতর পালনের শখ ছিল, সেই শখ থেকেই আসছে তার বাড়তি আয়। ভাসমান জীবনের সমাপ্তি হয়েছে তার। আমি নগরকান্দা 14 বছর ভাড়া ছিলাম। ভাড়া থাকার পর আমি যখন শুনলাম যে এই প্রধানমন্ত্রীর থেকে ঘর দিতেছে, সরকার থেকে ঘর দিতেছে, তখন আমি একটা দরখাস্ত করি ওনার অফিসে। দরখাস্তর মাধ্যমে আমি এই ঘরটা পাই। তো পাওয়ার পরে আমি ওই ভাড়ার ঘর ছেড়ে দিয়ে আমি এখানে আসি। এখানে আসার পর আমি অনেক সুখে শান্তিতে আছি, গাড়ি চলাই। তো এই ঘর পাওয়ার জন্য বা ঘর দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর মানে অনেক অনেক ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই জন্যই যে হয়তো তার নাগাল মহান ব্যক্তি না থাকলে, যদি না থাকতো, তো আমি এই ঘরটা পাইতাম না। ফরিদপুর থেকে রাজধানী কেন্দ্রিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ভালো। অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে রাজস্ব জমছে জাতীয় আয়ের ঝুলিতে। পাটকল এবং চিনিকল সহ এ অঞ্চলের রপ্তানিমুখী শিল্প কারখানায় সুযোগ রয়েছে কর্মসংস্থানের। এছাড়া নকশি কাঁথা কিংবা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য মানুষের জীবিকা চলছে। ঘরবাড়ি না থাকায় নগরকান্দায় কচুরিপানার মতো একসময় ভেসে বেড়িয়েছেন জামিলা বেগম। একবেলা অন্ন জোটানো যার কাছে জীবনের যুদ্ধ, তার কাছে স্থায়ী আবাসন ছিল নিছক দুঃস্বপ্ন। ভাবেননি নিজের ঘরে বসে পরিবারের সঙ্গে গল্প করবেন কোনো একদিন। সেই অপ্রাপ্তির বেড়াজাল ডিঙিয়ে জামিলা বেগম ঠিকই শান্তির আশ্রয় পেয়েছেন। এই পরিবর্তনের মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতার আলো জ্বেলেছেন জামিলা বেগম। আশ্রয়দাতার প্রতি তার অসীম কৃতজ্ঞতা। সর্বপ্রথম আমার কিছুই ছিল না, আমাকে প্রধানমন্ত্রী ঘর দেওয়ার পরে আমি খুব খুশি, খুব আনন্দতে আছি। অথবা আমি এখানে এসে আমার ব্যবসা বাণিজ্য করে আমি আমার দুইটা নাতি নিয়ে আমি খাওয়া দাওয়া করি। আর আমি সে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে বাসস্থান তৈরি করে দিছে। দুনিয়াতে থেকে যেন উনি সর্বসুখে সুখে যেন আল্লাহ উনিকে রাখে, উনির জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। মানুষের জীবনমান বদলে দেবার এই উদ্যোগে সক্রিয় প্রশাসন। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন, গৃহহীন ও অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ যে গৃহ প্রদান উদ্যোগ, এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের আওতায় আমাদের নগরকান্দা উপজেলায় টোটাল 435টি ঘরের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে আমরা 325টি ঘর হস্তান্তর করেছি আর 110টি ঘরের কাজ চলমান আছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়ার, সেই স্বপ্নের সাথে আমরা সামিল হতে পেরেছি। এখন আমাদের উৎসাহ উদ্দীপনা আরও বেড়েছে। যখন আমরা হস্তান্তর করেছি ঘরগুলো, তখন যখন দেখেছি এলাকার উপকারভোগীদের মাঝে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, আমরা আরও খুশি হয়েছি। প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তা হিসাবে আমি আজকে এই কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখনই আমাদেরকে এই কাজে ডাক দিবেন, আমরা আপনার এই যে কোনো উদ্যোগ সফল করতে আমরা সবসময় প্রস্তুত। নগরকান্দা উপজেলার ভূমিহীন মানুষের মধ্যে সঞ্জিত কুমার দাসও একজন। অভাবের দুঃসহ সময় পার করে এখন নিজের আনন্দ বিলিয়ে দেন সবার মাঝে। এভাবে প্রতিটি অসচ্ছল মানুষ একটুখানি সহায়তায় একদিন স্বাবলম্বী হয়ে উঠবে। আত্মপরিচয় নিয়ে নতুন প্রজন্মই নিজেদের ভাগ্য পরিবর্তন করবে, সেই সুদিন সামনেই। ব্রিটিশ শাসনামলের সমাপ্তির দিকে জমিদারি প্রজাতন্ত্রে নিয়োজিত মকিম ছিলেন তিতুমীরের ভাবসাগরেত। তার মৃত্যুর পর অনুগতদের চরপত্তন দেওয়া হয়, যেখান থেকে চরভদ্রাসন নামকরণ, এমন জনশ্রুতি প্রচলিত আছে।
জমিদার শ্রেণীর বিলুপ্তির পর ফরিদপুর জেলা সদর মহকুমার অন্তর্ভুক্ত হয় এই এলাকা। ১৯৮৩ সালে চর হরিরামপুর, চর ঝাউকান্দা, চর ভদ্রাসন ও গাজীরটেক নিয়ে গঠিত হয় উপজেলা। ১৪১ বর্গ কিলোমিটারের এই উপজেলার উত্তরে মানিকগঞ্জ জেলার হরিরামপুর, দক্ষিণে সদরপুর, পূর্বে ঢাকার দোহার এবং পশ্চিমে নগরকান্দা। পদ্মা ও ভুবনেশ্বর নদী বেষ্টিত চর ভদ্রাসন উপজেলা। তিন বদলের হাওয়া লেগেছে এখানেও। সময়ের সাথে সাথে উন্নয়নের ছোঁয়া যেমন লেগেছে, তেমনি নতুন ঠিকানায় ধাতস্থ হয়েছেন এই জনপদের খেটে খাওয়া ছিন্নমূল অসহায় মানুষগুলো। চর ভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ছিটাডাঙ্গি আশ্রয়ন প্রকল্প, যেখানে ভূমিহীন দিনমজুর আর মৎস্যজীবীদের নিরাপদ আবাস। নিজেদের সামর্থ্য অনুযায়ী সাজিয়েছেন আপন ঠিকানা। সরস বিনোদন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং নিরাপদ সুপেয় পানির সুবিধা ভোগ করছেন অনায়াসে। অথচ এই মানুষগুলো কিছুদিন আগেও পথে পথে ভাসমান দিন কাটিয়েছেন। বঞ্চিত অসহায়ের মতো পরিবারের কাফেলা নিয়ে আশ্রয় চেয়েছেন নানান গৃহস্থের দরজায়। সোনিয়া আক্তার সেই বঞ্চিত কাফেলার একজন পথিক। নিজের ঘরে বসে সেই সব দুঃসময়ে স্মৃতি জপেন মাঝে মধ্যেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সোনিয়ার চিন্তা বদলে দিয়েছে। ঘরের পাশে ছোট্ট একটা দোকান সচল করেছে তার আয় রোজগারের চাকা। আমরা আগে অনেক নদী ভাঙেছিলাম, সেইখানে আমরা আর কি অনেক কষ্ট জীবনযাপন করছিলাম আর কি, অন্যের বাসায় শোন করা নিয়ে। তারপরে আমরা কোনোরকম আর কি ছাপড়া ঘর ঠর দিয়ে থাকতাম। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ঘরটা দয়া করে দিছে, এখন আমরা অনেক ভালোই আছি, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। মুজিব শতবর্ষে এখানে প্রথম পর্যায়ের ২৭টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর। কৃষিপণ্য পেঁয়াজ, রসুন, পাট এবং কলায় চাষ হয় বিস্তৃত অঞ্চল জুড়ে। কর্মঠ মানুষগুলো আর্থিক সচ্ছলতার প্রয়োজনে গড়ে তুলেছেন ক্ষুদ্র সমবায়। বিন্দু বিন্দু সঞ্চয় শুধু নতুন প্রজন্মের জন্য নয়, এ যেন বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়। দারিদ্রতার হাহাকার দেখেছেন গাজীরটেকের মোশারফ হোসেন। অর্থাভাবে চরম বাস্তবতার মুখোমুখি এই মানুষটি একসময় পরিবার থেকেই বিচ্ছিন্ন ছিলেন। একমাত্র সন্তানকে তার প্রাপ্য যত্নে লালন পালন করতে পারেননি বলে আছেন নিজের ভাগ্যের প্রতি ভীষণ আক্ষেপ। পেশায় কাঠমিস্ত্রি, প্রয়োজনের তুলনায় তার আয় রোজগার অপ্রতুল, তাই সংসার খরচ মিটিয়ে বাড়িওয়ালার ভাড়া পরিশোধও কখনো কখনো বাকি পড়ে যেত। এখন মায়ের কোলেই ফিরে এসেছেন মোশারফ। মায়ের নামে বরাদ্দ ঘরেই নিরাপদ আশ্রয়। আগে থাকতাম হলে টাওয়া খোলা সরকারি জায়গায়, এনে এনে আইসি, আমার নানি এলে ঘরটা আমার নিয়ে দিছে, আমার মা আছে ঘর নিয়ে দিছে, আমি এনে রাজমিস্ত্রির কাজ করি, এনে খুব ভালো আছি, সুখে আছি। পুনর্বাসিত হতদরিদ্র পরিবারগুলোর সদস্যদের আয় সংস্থানমূলক কাজে সম্পৃক্ত করছে সরকার। এজন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতেও করছে অনুপ্রাণিত। কারণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম শর্ত দারিদ্র বিমোচনের চ্যালেঞ্জ আছে এখানে। আছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার অদম্য স্বপ্ন। গৃহহীন মানুষের নিরাপদ আবাসন সেই চেষ্টারই ফসল। প্রতিটি মানুষের স্বাবলম্বী হবার জন্যে বাংলাদেশ সরকারের নিরন্তর চেষ্টায় প্রয়োজন প্রত্যেকের আন্তরিকতা। ছিটাডাঙ্গির অল্প দূরত্বেই অযোধ্যা আশ্রয়ণ প্রকল্প। জীবনযুদ্ধে হার না মানা অথচ জীবনের সব মৌলিক অপ্রাপ্তিতে জরাজীর্ণ ভূমিহীন মানুষগুলোর যেখানে স্থায়ী ঠিকানা হয়েছে, প্রত্যেকটা পরিবারেরই আছে অন্ন, বস্ত্র, বাসস্থান কিংবা কর্মসংস্থানের অভাবের দিন পার করে আসার গল্প। যেমন এ গায়ের সবুরা খাতুন, সহজ সরল এই নারীর পথ চলা তার চিন্তার মতো সহজ ছিল না। স্বামী হারিয়ে একজন নারী কোলের সন্তানকে একাই বড় করেছেন।
মাটি কাটার কাজ করেছেন দীর্ঘ 15 বছর ধরে। যদিও সেই শ্রমে আর ঘামে কিনতে পারেননি নিজের জন্য এক টুকরো মাটির জমিন। সেই সবুরার জীবনে নিজের নামে জমিসহ পাকা বাড়ি এক বড় চমক। আমার স্বামী ফালাইতে চলে গেছে আজকে 15 বছর, আমার 2টা বাচ্চা নিয়ে আমি মাঠে মুঠি গাড়ি খাই, এমনকি এটা রাস্তায় কাজ করি। প্রধানমন্ত্রীদের নামে দোয়া করি, তাদের যে নামক আসা বাসা হয়েছে এই বাসায় থাকি, যেখানে এই কাজ করি রাত্রে এসে বাসায় থাকি। এই জন্য আমার বাসায় থেকে আমার অনেক উপকার হয়েছে, তাদের সবসময় দোয়া করি, আল্লাহ যেন তাদের আয়ন্নত দেয়। দেশের প্রতিটি আশ্রয়ণে স্বামী পরিত্যক্তা ও বিধবা অসহায় নারীর জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা এসব নারীর দক্ষতা বৃদ্ধিতে নেওয়া হয়েছে নানান কর্মমুখী প্রশিক্ষণ। বাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস মুরগি পালন কিংবা সুনিপুণ হাতের কাজের কদর নিত্যকার। হাতের কাজ করে সংসার চালানো আর এক স্বামী পরিত্যক্তা নারী আনোয়ারা বেগম। এক মেয়েকে নিয়ে থাকতেন অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে। আপন স্বজনদের কেউ দুঃসময়ে এগিয়ে আসেনি কিংবা সহায়তাও করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই পরিবারের সবচেয়ে আপন। আমি আজ অনেক কষ্ট করছি, এখন প্রধানমন্ত্রীর সাহায্যে আমি অনেক ভালো আছি, তার সাহায্যে ঘরটা পাইছি, এখন অনেক ভালো আছি। আমার একটি মেয়ে আছে, ছোট মেয়েটা নিয়ে আমি কাজ করি, খাই, করে থাকি, আমার কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ দিলাম, আপনি ভালো থাকেন। অনিশ্চিত জীবন থেকে আলোর দিশা পাওয়া এসব মানুষদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় 2টি আশ্রয়ণ প্রকল্প রয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। 2টি আশ্রয়ণ প্রকল্পই গাজীরটেক ইউনিয়নে রয়েছে, একটি ছিড়াডাঙ্গি আর একটি প্রকল্পের নাম চর অযোধ্যা। 2 প্রকল্প মিলে মোট ঘরের সংখ্যা এবং উপকারভোগীর সংখ্যা 47 জন। 47 জন উপকারভোগীকে ঘর দেওয়ার কারণে তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। তারা আগে যে ভালনারেবল অবস্থায় ছিল, যেমন তাদের থাকার কোনো জায়গা ছিল না, তারা একটা অনিশ্চিত জীবনযাপন করত, কিন্তু এখন তাদের জীবনযাপনের নিশ্চয়তা এসেছে এবং তারা তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গিয়েছে। তারা তাদের বিভিন্ন রকম কাজ করে জীবনমান উন্নয়নের ঘটানোর একটা সুযোগ পেয়েছে। তাদের বাচ্চারা আগে পড়াশোনা করতো না, তাদের কোনো থাকার স্থায়ী ঠিকানা ছিল না, কিন্তু এখন প্রত্যেকের বাচ্চা কাচ্চাই পড়াশোনা করছে এবং কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই চেষ্টা করছে। এছাড়া এই ধরনের আশ্রয়ণ প্রকল্প আরও তৈরি করা হচ্ছে এই উপজেলায়, যেখানে ভূমিহীনদেরকেই আসলে ঘর দেওয়া হবে। তো এই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন সবসময়ই, যে তাদেরকে এরকম ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সরকারের একটা বড় ধরনের সাফল্য বলে আমি মনে করি। অযোধ্যা আশ্রয়ণে একজন গানের শিল্পী আছেন, সম্প্রীতির বন্ধনে যার গানের সুর বেঁধে রাখেন পরম মমতায়, সেই আঙ্গুরি বেগম। এভাবেই এগিয়ে যায় বাংলাদেশ। আগামী পর্বে আপনারা দেখবেন ফরিদপুর জেলার সদরপুর ও মধুখালী উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের কথা। আমি একজন ভ্যানের ড্রাইভার, আমি ডেকলি বাজারে আগে গড়বাড়া থাকতাম, আমি ভ্যান গাড়ি চালিয়ে গড়বাড়া দেওয়া আর খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এখন সরকার আমাদেরকে থাকার জন্য একটা ঘর দিয়েছে, আমরা তার জন্য অনেক ধন্যবাদ, তার জন্য আমরা নামাজ পড়ে দোয়া করি। আমার বাড়ি বক্সিচাঁদপুর ছিল, এখন সেখানে আমার বাড়ি পরে মানে ভূমিহীন ছিলাম, সেখান থেকে আমি প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা ঘর দিছে, 2% জায়গা দিছে, আমি এখন এখানে খুব ভালোই আছি।